আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কোটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন যে আমার ব্লকে এই 10টা 15টা 20টা 5টা 7টা 2টো 4টে যাই হোক এই কোটা বিজেপির নেতা রয়েছে আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন বাড়ি থেকে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না গণ ঘেরাও আর শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই অগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক 127টা মিউনিসিপ্যালিটি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড টাউন বুথ গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে 100 মিটার 100 কিলোমিটার দূরে করবে যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয় এবং ব্লকে ব্লকে করবে এবং 100 মিটার সরি 1 কিলোমিটার 100 মিটার দূরে ইলেকশন যেমন 100 মিটার দূরে ক্যাম্প হয় 100 মিটার দূরে যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে যে তোমরা যে আমাদের টাকা বন্ধ কারণ বিজেপি নেতারা এখানে বলছে 100 দিনের কাজের টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি বাংলার আবাস যোজনার টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি রাস্তা তৈরির টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি তোমরা যদি বন্ধ করে দাও তোমরা তো সরকার নও তো তোমাদের জবাব দিতে হবে কলকাতা থেকে শহীদ দিবসের নামে যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চ থেকে পিসি ভাইভো প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি কর্মসূচির ডাক দিয়েছে আগামী 5ই আগস্ট আমি সর্বস্তরের ভারতীয় জনতা পার্টির বুথ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ স্তরের কার্যকর্তাদের অনুরোধ করব পিসি ভাইভো পৈতৃক সম্পত্তি নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়িটা চুরির পয়সায় তোলাবাজির পয়সায় কয়লার পয়সায় বালির পয়সায় এসএসসি টেটের পয়সায় তৈরি হয়নি আমাদের কার্যকর্তাদের বাড়ি ঘিরতে হলে 5 তারিখ আমরা যা করতে হয়তো কিছুটা পারিনি ভোটের দিন 8ই জুলাই তার জন্য আমরা প্রস্তুত থাকব সর্বস্তরে এবং আমরা এই তৃণমূল তৃণমূল কোম্পানিকে বুঝিয়ে দেব ওই দিন যে এবারে চোখে চোখ রেখে কথা হবে আপনাদের অসভ্যতা অনেক সহ্য করা হয়েছে আর নয় হয়তো আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা বলে ভাবতে শুরু করেছেন কার্যকর্তাদের বাড়ি ঘেরাওয়ের মাধ্যমে আপনারা কিসের হুমকি দিতে চাইছেন কি বোঝাতে চাইছেন